আপনি কি সৌদি আরবে ফ্যামিলি নিয়ে আছেন? আপনার ফ্যামিলির বিচার জানার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আপনি রুমে বসেই, আপনার কোনো জায়গায় যেতে হবে না, আপনি রুমে বসেই আপনার ফ্যামিলি বিচার ম্যাথ বাড়াতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো যে সকল প্রবাসী ভাই, আপনারা হাউস ড্রাইভার রয়েছেন, অবৈধ ছিলেন এতদিন, তো আপনারা আলহামদুলিল্লাহ আপনারা চাইলে কিন্তু এখন বৈধ হতে পারবেন। তো সৌদি সরকার এই সুযোগটি দিয়েছে। তো এর আগের একটি ভিডিওতে আমি বলছিলাম যে হাউস ড্রাইভারদের জন্য একটি সুযোগ আসবে, আপনারা কিছুদিন অপেক্ষা করেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সুযোগ চলে আসছে, কিন্তু এর কার্যকারিতা এখনও চালু হয়নি। আপনার সরকারের যে হুকুমার যে সিস্টেম রয়েছে, এখানে এখনও এই জিনিসটা কার্যকারিতা চালু হয়নি। তো কিছুদিনের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। একটা বিষয় হলো, সেটা হলো সৌদি সরকার একটার পর একটা সুযোগ দিচ্ছে, কিন্তু সৌদির চৌমুবাজারে এখন প্রবাসীদের, বিশেষ করে বাংলাদেশিদের কাজের যে বেহাল অবস্থা, মানে কাজ পেতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। তো সেই কারণেই বলবো, আল্লাহর উপরে ভরসা রেখে অপেক্ষা করুন। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা কাফেলা হয়ে, বৈধ হয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। খুব শীঘ্রই আপনারা ইনশাল্লাহ বৈধ হতে পারবেন। সেক্ষেত্রে খরচের যে বিষয়টা আছে, সেটা হলো যে সকল প্রবাসী ভাই, আপনারা দীর্ঘ সময় অবৈধ রয়েছেন, তাদের খরচটা একরকম। যারা নতুন করে অবৈধ হয়েছেন যে কোনো কারণবশত, তাদের খরচটা কিন্তু, তাদের খরচটা কম হবে। আবার অনেকেই একটা জিনিস জানতে চান, সেটা হচ্ছে যে ভাই, আমি কি মেহানা চেঞ্জ করতে পারবো কিনা? আপনি চাইলে মেহানাও চেঞ্জ করতে পারবেন, কিন্তু প্রথমে যে জিনিসটা করতে হবে, সেটা হলো আপনাকে প্রথমে কাফেলা কমপ্লিট করতে হবে। কারণ আপনি যখন একটা কফিলের আন্ডারে চলে যাবেন, তখন কফিলের কাছ থেকে পেপার নিয়ে আপনি চাইলে মেহানা চেঞ্জ করতে পারবেন। এটা আপনি নিজে নিজেও করতে পারবেন, চাইলে কফিলের সাথেও আলোচনা করে আপনার কফিল এই মেহানাটা চেঞ্জ করে দিতে পারবে। এই ছিল আজকের হাউস ড্রাইভার পেশা, যে সকল প্রবাসী ভাই রয়েছেন তাদের বিস্তারিত। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান্নাতে ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।